अस्सलाम वालेकुम, नमस्कार, आदाब। आमी ए मुहूर्ते उपस्थित रही गोलपोखर दुई नम्बर ब्लकर विद्यानंदपुर ग्राम पंचायत हरिपोखर। और ये आज के रास्ता जे अपना स्क्रिने देखते पाच्छेन, रास्ताटार शुभ सूचना करलें, निर्माण काजेर शुभ सूचना करलें चाकुलियार विधायक मिनहाजुल आरफिन आजाद। तो ये रास्ताटी दीर्घदिन थेके बेहाल अवस्थाय पड़े छिलो और यातायातेर खूब समस्या होछिलो ग्रामेर मानुषेर, गोलुपाड़ा ग्रामेर जनगणेर। तो आज के एखाने शुभ सूचना करलें चाकुलिया विधायक। तो ग्रामेर ही किछु मानुषेर काछ थेके जेने नेवार चेष्टा करब जे रास्ताटा कतदिन थेके बेहाल अवस्थाय छिलो और आज के जे एखाने शुभ सूचना होयेछे ताते ग्रामगंजेर मानुष कि मने करछे। कि नाम आपनार? আমার নাম দুর্গা সরেন। দুর্গা সরেন, গোলুপাড়া বাড়ি আপনার? আমার গোলুপাড়া বাড়ি। আচ্ছা, এই রাস্তাটা দিয়ে আপনারা যাতায়াত করেন? হ্যাঁ, অনেকদিন থেকে আমরা এই খুদন এদিকে, আমাদের ওয়ার্ড হচ্ছে লোচা, তিন চারটা গ্রাম আমাদের গ্রামের সঙ্গে অ্যাডজাস্ট আছে, যোগাযোগ আছে। তো অনেকদিন ধরে এই রাস্তাটা খুব বেহাল অবস্থা ছিল, আমাদের এসটি পাড়া, আদিবাসী পাড়া, কিন্তু তাও এই রাস্তাটা মানে কেউ আমাদের এতদিন থেকে করে দেয়নি। তবে এবার আমরা এই যে এবার আজকে যে রাস্তাটার সূচনা হলো, এটা নিয়ে আমাদের খুব অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আমাদের আরফিন আজাদ সাহেবকে, এমএলএ সাহেবকে, এবং আমাদের বিডিও জেলার আধিকারিক, অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আমাদের এই রাস্তাটা হয়ে গেলে আমাদের অনেক লোকের সুবিধা হবে এবং গ্রামগঞ্জের যেগুলো মানে এটা হচ্ছে মাঠের রাস্তা, গ্রামগঞ্জের চাষি ভাইরাও অনেক অনেক খুশি আছেন এই রাস্তাটা হওয়ার জন্য। আজকে হয়েছে তাতে আপনারা খুশি? অনেক অনেক খুশি। আগামীতে কি আশা করছেন? আমরা আগামীতে এটা আমরা আশা করছি যে কিছু দূর রাস্তাটা মানে 500 মিটার রাস্তা হয়েছে, তারপরে 1.5 কিলো 100-150 মিটার রাস্তা বাকি আছে, ওইটুকু করলে সব থেকে ভালো হবে আমাদের গ্রামে সজা মানে আপনাদের যাতায়াতটা ঠিক হয়ে যাবে। যাতায়াত 100 মিটার আরও করে দিলে 150 মিটার। ঠিক ঠিক ঠিক। তো এই চাচা বলছেন যে 150 মিটার রাস্তাটা আগাদিকে আরও আছে, যে ওটা যদি হয়ে যায় তারপরে তাহলে যাতায়াতটা একবারই মানে ঠিক হয়ে যাবে। আরও কিছু লোকজন আছেন এখানে, তারও কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। কি নাম আপনার দাদা? অর্জুন সরেন। অর্জুন সরেন, আপনারও বাড়ি ওই গ্রামে? আমার বাড়ি গোলপাড়া। ঠিক, আজকে এখানে দেখলেন যে চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ এই 500 মিটার PCC রাস্তার শুভ সূচনা করলেন, এখানে আপনিও উপস্থিত ছিলেন, আর এখানে গোয়ালপোখর দ্বীপ ব্লকের BDO সাহেবও ছিলেন, বিধায়ক জি ছিলেন, পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ ছিলেন, সবাই ছিলেন। তো কি মনে করছেন যে আজকে আপনার যে রাস্তাটা হচ্ছে তাদের কি বলবেন? এই রাস্তাটা যে অনেক দিন দুর্গ জুড়ে এই রাস্তাটা মানে হওয়ার ছিল না, কিন্তু আমি ছোট থেকে ছিলাম তখন থেকে মানে অনেক দিন থেকে আমার বাপ দাদা বিদল থেকে মানে ভোটগুলি দিতে দিতে আসছিলেন, সেটা রাস্তাগুলি মানে একটু কাঁচা হয়ে গেছে, আগে তো মানে আলের মতো ছিল। ও তখন ধরে মানে ওই CPM আর ফ্রড বিদলের অক্তে তখন কিছু মাটিটা পড়ে গেল, মাটিটা পড়ার পরে তার এইদিকে আবার দেখছি এই রাস্তাটা অনেকই অবস্থা খারাপ, একদম বাড় আসছে, বৃষ্টি জল এরকম আমরা যাতায়াতে একটু কষ্ট পাচ্ছিলাম। কষ্ট পাওয়ার পরে এইদিকে দেখলাম যে আমাদের এই যে কি বলে মিনহাজুল আজাদ, এনাকে একটু সহযোগিতা করে আমাদের গ্রামগঞ্জের মানুষজন ভোটারটা নিয়ে একটু সহযোগিতা করে একটু এখানে যে MLA হয়ে দাঁড়িয়ে থাকলো, ওনার পরে একটু আমাদের এগুলো মেম্বারগুলো আর সমিতির যেগুলো আছেন মানে পঞ্চায়েতে, এনারা একটু চাপ করে আমরা ওদেরকে বলে দিই আমাদের রাস্তা, বাচ্চা ছেলে ছোটো ছোটোগুলো আছে, ওরা স্কুল যাতায়াতের অনেকই কষ্ট হয়েছিল। দেখলাম যে এবার একটু করে করে আস্তে আস্তে আমাদের এরকম গ্রামগঞ্জে মিটিং হয়, সভা হয়, তাতে আমরা ওকে দিকে ই করি বলে দেয় হয়ে গেছে। তো আপনি কি মনে করছেন যে ভালো? এখন মনে করছি খুবই ভালো, খুবই সন্তুষ্ট আছি যে তখন যাতায়াত। চাচা বললেন যে 100 মিটারের মতো আগাদিকে আছে, ওটা একটু বলতে চাইছিলাম যে আপনি বলে দিলাম সেটা ভালো, 150 মিটার আছে বাকি, এনআরএ সংযুক্ত ছিল কিন্তু এনআরএ সংযুক্ত মানে 500-650 মিটার এরকমই ছিল, যে এনাকে এনারে বেশিরভাগ পঞ্চায়েতে যাতায়াত করে যাওয়া আসি করে, এতে আমাদের অত জানা নাই, শুনছি যে থেকে পুরা ছিল ওখান থেকে, যতক্ষণ 500 মিটার যে করবে এর থেকে ওদিকে গ্রামগঞ্জে ঢুকার ওদিকেও আছে PCC করা আছে, কিন্তু এদিকে একটু মাঝখানে যেখানে 500 মিটার যাবে ওর মাঝখানে 150 মিটার খালি থাকবে, ওটা যদি আরও যদি হয় এটা তো হবেই, সেটার সন্তুষ্ট আছি, আর 150 মিটার যদি পড়া যদি থাকলে আমাদের একটু খুবই ভালো সন্তুষ্ট হয়ে যেত। দাদা বলছেন যে 150 মিটারের মতো রাস্তা আগাদিকে আছে।